হরতাল আর দেশের সাম্প্রতিক অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে এইচএসি পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা এই ঝুঁকি না নিলে শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়তে হতে বলেও মন্তব্য করেন তিনি সকালে বিয়াম মিলনায়তনে সেকায়েপ শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট লার্নিং অ্যাসেসমেন্টের ফলাফল বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন আমরা যদি বলি যে পরীক্ষা নিও না তাহলে পরে আমাদের ওই অঞ্চলের জন্য আরও একটা দিন আমাদেরকে পরে ব্যয় করতে হবে এবং তখন আমাদের ক্লাস হবে না ওই দিন আমাদের একটা দিন নষ্ট হয়ে যাবে আমাদের শিক্ষার্থীর জীবন থেকে আবার যদি পরীক্ষা নেও এবং নিয়ে যদি কোনো ব্যাঘাত ঘটে তার দায় নিতে হবে আমি সব বোর্ডের সাথে কথা বলছি যা হবে হবে তো নিতেই হবে তারা এটুকু করেন যেন আমাদের পরীক্ষাটা নিরাপদে হইতে পারে সেই জন্য যারা হরতালকারী তাদেরকে আপনারা চাপ সৃষ্টি করেন